আমাদের দেশের ঘটনা সবসময় নির্বাচনকে একটা উৎসব হিসেবে মনে করে। সবাই তার নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে, একটা দেশি কর্তব্য হোক একটা বিদেশি কর্তব্য হোক সবই থাকে। দেশীয় পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভিন্ন ভিন্ন নীতিমালা আছে। আপনারা যারা মিডিয়ার আছেন আপনাদের যেমন নীতিমালা আছে, ওই নীতিমালার তো কোনো পরিবর্তন হয়নি। ওই নীতিমালা বরঞ্চ অনেকটা আপডেট করা হয়েছে, অনেকটা আপনাদের কী বলা যায় আপনাদের বান্ধব মানে মিডিয়া বান্ধব করা হয়েছে। তো সেটা আপনারা সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং কী কী আপনারা করতে পারবেন না করতে পারবেন, আপনাদের যে কার্ড দেওয়ার কার্ডের বিষয়ে লেখা থাকবে। এবং আমরা এখানে যখন আমরা সভা করেছি সেখানে আমরা বিভিন্ন অফিসার পুলিশ সুপার মহোদয়কে বলে গিয়েছি যে সাংবাদিকরা কী করতে পারবেন না করবেন সেটা লেখা থাকবে, এবং তাদের যেটা অধিকার সেই অধিকার হস্তক্ষেপ করবেন না, আর আপনাদের যেটা অধিকার সেটার মধ্যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনো হস্তক্ষেপ না সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা ওনাদের অধিকার আমরা যেন কোনো বাধা সৃষ্টি না করি, আর আমাদের যেটা অধিকার সেই অধিকার যেন আপনার কোনো বাধা সৃষ্টি না। নির্বাচন কমিশন যেটা করেছে সেটা হলো যে নির্বাচনটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু করার জন্য, যে যখন ভোটাররা দেখবে যে একটা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে, যখন দেখবে যে অবাধ নির্বাচন হচ্ছে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না, নিয়ম মেনে যদি কেউ নির্বাচন পরিচালনা চালায় ভোট দিতে যায় কোনো বাধা পাচ্ছে না, এবং যখন দেখবে যে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে তখন ভোটাররা অবশ্যই উৎসাহিত হবে, কারণ আমাদের দেশের ভোটাররা সবসময় নির্বাচনকে একটা উৎসব হিসেবে মনে করে। এছাড়াও আমাদের যারা মানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের সমর্থকদের ভোটারদের নির্বাচনে যাতে এসে ভোট দেয় স্বতঃস্ফূর্তভাবে সে ব্যাপারে তারা উৎসাহিত করবে। প্রভাব বিস্তার বলতে কী বুঝতে জানি না, আমরা যেটা বলি যে প্রভাব মানে সবাই তার নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে, এর বাইরে যে কিছু হয় সেটাকে আমরা প্রভাব ধরবো। সেক্ষেত্রে স্পষ্ট নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসার মিউনিসিপাল এবং আইন কর্মকারী অন্যান্য সংস্থাকে দেওয়া হয়েছে, সিগন্যাল দেওয়া হয়েছে যে কোনোরকমভাবে যেন কোনো ভোটার তার নিজের মতে এই যেন জোরপূর্বক ভোট নিতে না পারেন, নিতে না পারেন। পর্যবেক্ষক মানে পর্যবেক্ষক মাত্র দুই রকম, একটা দেশি পর্যবেক্ষক আর একটা বিদেশি পর্যবেক্ষক, সবই থাকে না। আমাদের উপরে কোনো চাপ নাই, তাদের বক্তব্য একটাই যে আপনারা নির্বাচনে কী প্রস্তুতি নিয়েছেন, আমরা বলেছি আমরা নির্বাচনে এই প্রস্তুতি নিয়েছি, আপনারা কি নির্বাচন সুষ্ঠু করার জন্য কী প্রস্তুতি নিয়েছে, আমরা এই প্রস্তুতি নিয়েছি, আমাদের কিছু তথ্য জানতে চাইছি। অন্য কিছু তারাও আশা করে যে একটা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা, সুষ্ঠু সুন্দর দুনিয়াকে একটা নির্বাচন করা, সেই বার্তাটা দেওয়া এবং সেটা করতে হলে কীভাবে করতে হবে সেই বিষয়ে কথা বলা।